সামুদায়িক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত নির্বাচনী প্রচারণার পোস্টার সহ নির্বাচনী অফিস ভাঙচুর। চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার পোস্টার সহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। 28 ডিসেম্বর সোমবার মধ্যরাতে উই ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেনের নির্বাচনী অফিসে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ আজাদের সমর্থকগণ এ ঘটনা ঘটিয়েছে বলে নওকার প্রার্থী আলমগীর হোসেনের প্রধান নির্বাচন সমন্বয়কারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন দাবি করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় আব্দুস সামাদের সমর্থকগণ নওকা প্রতীকের কর্মী সমর্থকদের হুমকি দিয়েছে। তারাই আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত নির্বাচনী প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলে, চেয়ার টেবিল ভেঙে পুকুরে ফেলে দেয় এবং সাউন্ড সিস্টেম নষ্ট করে। নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত 2 সেট মাইক নিয়ে গেছে। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই সুদীপ্ত শাহীন ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে সহিংসতা পরিহার করে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা করার কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী পাটোয়ারি মুঠোফোনে বলেন, আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ আজাদের বিএনপি জামাতের উশৃঙ্খল কর্মী সমর্থক রাতের অন্ধকারে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে, যা নিন্দনীয়। এ ব্যাপারে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ আজাদ মুঠোফোনে বলেন, তারা নিজেরাই তাদের অফিস ভাঙচুর করে আমার কর্মীদের মারধর করেছে। এ ঘটনায় নওকার প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি। তারা আমাদের এই বঙ্গবন্ধু আদর্শ ক্লাব দীর্ঘদিন শুধু আমরা নির্বাচনী প্রচারণার জন্য এখানে মধ্যে আমাদের দলীয় প্রার্থীর প্রচারণার জন্য এখানে অফিস করছি। তারা রাত্রের আনুমানিক 2 থেকে 8টার মধ্যে তারা আমাদের অফিসে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, তারা ভাবছে হয়তো আমাদের ছেলেরা এখানে আসে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে মূলত তারা এখানে আসছে। তখন তাদেরকে পায় নাই, তখন আমাদের মালসামানাগুলো নিয়ে গেছে এবং আমাদের অফিসকে দেশীয় অস্ত্র দিয়ে কুবায়া তারা ভাঙচুর করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই ক্লাব ভাঙচুর করে কুবা এবং আমাদের মালামাল নিয়ে যায় এবং জননেত্রী শেখ হাসিনার ছবি সহ তারা এই ছিঁড়াবিড়া ফেলাইয়া ফানিতে ফেলাইয়া দেয়, কিছু পোড়াইয়া দেয়। এখন আমরা এটা হলো যারা করছে, এটা হলো বর্তমান যে স্বতন্ত্র প্রার্থী সামাদ, সামাদের লোকজন।